রাখি আপনাদের স্বাস্থ্যের খেয়াল। আপনারা যাতে ভালো থাকেন, আপনারা ভালো থাকবেন প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর। আর সেই ভালো থাকার খুঁটিনাটি নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আর ভালো থাকতে হলে আমাদের অবশ্যই নির্ভর করতে হবে আমাদের দেশের প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদের ওপর। আয়ুর্বেদ বলতেই বোঝায় জীবনের বিজ্ঞান। আর এই আয়ুর্বেদ চর্চা যেখানে সবচেয়ে উৎকৃষ্টতম হয়ে থাকে বেদ জ্ঞান আয়ুর্বেদা, এমনই একটি চিকিৎসা কেন্দ্র যেখানে আপনারা উন্নত মানের আয়ুর্বেদ চিকিৎসা পেয়ে থাকেন। আর এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন বেদ জ্ঞান আয়ুর্বেদার ডিরেক্টর তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুলতান খান। ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আপনারা, আমরা জানি যে এমন কিছু অসুস্থতার মধ্যে থাকেন যেগুলো ভীষণভাবে আপনাদেরকে পীড়া দেয়, মানে ভীষণভাবে আপনারা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বহুদিন ধরে আপনারা ওষুধ খাচ্ছেন কিন্তু সেগুলো সেরে উঠছে না, এবং এই যে রোগগুলো এগুলো কিন্তু আয়ুর্বেদে ভীষণ ভালো চিকিৎসা করা যায়। বেদ জ্ঞান আয়ুর্বেদার এই ধরনের রোগের চিকিৎসা হয় যেখানে একেবারে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট আপনারা পেয়ে থাকেন। আর আজকে আমরা এই রকমই একটি ডিজিজ নিয়ে আলোচনা করব যেটাকে আমরা বলতে পারি কিডনি ডিজিজ। মানে এই যে কিডনির আমাদের নানান রোগ রয়েছে বা কিডনি ডিজিজ যেগুলোকে বলা হয়, সেখানে সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে কিডনি যে কোনো রোগ কিন্তু একদম লেট স্টেজে ধরা পড়ে, মানে অনেকটা যখন সেই রোগটা গাড়িয়ে যায় তারপরে বোঝা যায় যে কিডনি মানে অলরেডি ড্যামেজ হতে শুরু করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা ভীষণ ভালো, এবং আজকে আমরা এই কিডনির রোগ নিয়ে আলোচনা করব। ডাক্তারবাবুর কাছে প্রথমে জিজ্ঞাসা করব যে মানে একজন পেশেন্ট কী করে বুঝতে পারবেন, কী কী সিমটম তার থাকবে যেখান থেকে সে বুঝতে পারবে তার কিডনিগুলো কাজ করছে না? দেখুন, কিডনি তো রোগের অনেক কিছু সিমটমস আছে, কিন্তু সবথেকে কমনলি আমরা জানি কি ইউরিন। ইউরিনে কোনো সমস্যা হলে আমরা জানতে পারি কি আমাদের কিডনি একটা সমস্যা। যেরকম আমরা দেখি যখন খুব বেশি বার্নিং ইউরিন, মানে যখন আপনি ইউরিন পাস করছেন কিন্তু খুব বেশি জ্বালা হচ্ছে, বা ইউরিন আপনার যে রঙটা হচ্ছে সেটা লাল হচ্ছে, বা আপনার যখন দেখছেন আপনি জ্বর চলে আসে আপনার কাছে, বা আপনি যখন দেখছেন আপনার ঠিক কোমরের নিচের দিকে আপনার দুটো সাইডে ব্যথা হচ্ছে, তখনই আপনি কিছু ইনভেস্টিগেশন, তখন যখন আপনি ডক্টরবাবুর কাছে গিয়ে ইনভেস্টিগেশন করেন তখনই আপনি মানে ডায়াগনোসিস হয় কি আপনার কিডনি কোনো সমস্যা আছে। কিডনি সমস্যাগুলোকে যেটা আজকে আমাদের মূল আমরা জানতে চাইছি বা মেন প্রোগ্রাম যার উপর আছে সেটা হচ্ছে সিকেডি। সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, যার জন্য কিন্তু আজকে আপনি দেখবেন পুরো ইন্ডিয়াতে অনেক মানুষ এই সিকেডি রোগ থেকে মারা যাচ্ছে। কারণ একটাই হচ্ছে, কেন কি সিকেডি কোনো ট্রিটমেন্ট না। ক্রনিক কিডনি ডিজিজ যখন আমাদের শরীরে হয়ে যায় তখন মানুষ অনেক বড় বড় হসপিটালে দৌড়ায়, অনেক বড় বড় ডক্টরবাবুর কাছে যান, কিন্তু ওদের ট্রিটমেন্ট একটাই হচ্ছে, সেটা হচ্ছে ডায়ালিসিস, তারপর হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশন নেই, কেন কি আমরা দেখেছি ডক্টরবাবুরা আগে সপ্তাহে একদিন করে ডায়ালিসিস স্টার্ট করে, তারপর দুদিন, তারপর তিন দিন, আলটিমেটলি বলা হয় কি আপনার কিডনিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এবার ট্রান্সপ্লান্ট করতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে। কিন্তু সেখানেও দেখা গেছে পেশেন্ট বেশি দিন সার্ভাইভ করতে পারে না, আলটিমেটলি পেশেন্টের ডেথ হয়ে যায়। তো আমাদেরকে জানতে হবে আলটিমেটলি এই জিনিসটা কী আছে যার জন্য আমাদেরকে এত কিছু কষ্ট করতে হচ্ছে, এত ওয়াস্ট আমাদেরকে ট্রিটমেন্ট করতে হচ্ছে, তারপরও কিন্তু আমরা নিজেকে বাঁচাতে পারছি না। তো সিকেডি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক মানে হচ্ছে কি যে কোনো কারণ আমাদের শরীরে একটা রোগ হয়েছে, অনেক দিন থেকে আমাদের শরীরে রোগ আছে, তার জন্য আমার কিন্তু অর্গানসটা ইফেক্ট হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিতে পারি যেটা হচ্ছে ডায়াবেটিস। আপনার শরীরে যখন ডায়াবেটিস হয়ে যায় তো আপনি তার জন্য 10-15 বছর ওষুধ খান, ওষুধ খাওয়ার পর আপনি আলটিমেটলি দেখেন ডক্টরবাবু বলে কি আপনার এখন কিডনিটা ড্যামেজ হতে স্টার্ট হয়েছে, ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে আপনার। কিডনি এমনি ডাইরেক্টলি ড্যামেজ হয় না, যে আমাদের শরীরে সুগারটা বাড়তে স্টার্ট করে দিয়েছে, সে সুগারটা আলটিমেটলি আমার অর্গানসকে ইফেক্ট করতে স্টার্ট করে। কেন অর্গানসের কিছু না কিছু অর্গানসের টার্গেট আছে, আমাদের চোখ, হার্ট, কিডনি, নার্ভ আর আমাদের সেক্সুয়াল লাইফ, এই পাঁচটা জিনিসকে কিন্তু সুগার সবসময় টার্গেট করে। সেরকম আমাদের হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার আমাদের কিডনিকে টার্গেট করে। সেরকম কিডনিতে যখন আমাদের সিস্ট হয়ে যায় তখন আমাদের এই প্রবলেমটা হতে পারে। আমাদের যখন ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে একটা প্রবলেম, তার জন্য কিন্তু আমাদের কিডনিতে সমস্যা আসতে, মানে কিডনি ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে পারে আমাদের। আমাদের সেরকম হচ্ছে রিকারেন্ট অবস্ট্রাকশন,
মানে ধরুন আমাদের কোনো স্টোন হয়ে গেছে, বা আমাদের ইউরিন বারবার যেরকম প্রোস্টেট বড় হয়ে যাওয়ার জন্য আমাদের ইউরিন কিছু থেকে যায়, ইউরিন করার পরেও ইউরিন থেকে যায়, তার জন্য কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে, যেটা আমরা বলি পাইলোরি নেফ্রাইটিস। তো এই যে কিছু কিছু কারণগুলো আছে তার জন্য কিন্তু আমাদের কিডনিটা ড্যামেজ হতে পারে। তো আমাদেরকে করতে কী হবে কি, এই সিকিডি যাওয়ার আগে যখন আমরা এই রোগগুলো থেকে আক্রান্ত হচ্ছি, তখন আমাদের কিন্তু এই প্রবলেমটাকে আগে সলভ করে নিতে হবে। তো যখন আমরা এই প্রবলেমগুলো সলভ করে নেবো, তাহলে আমরা সিকিডির দিকে যাব না। সিকিডি 5টা স্টেজ আছে, কী কী আছে আমরা আস্তে আস্তে সব কিছু ডিসকাস করবো। একদম, এবং যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, মানে আমাদের এই অনুষ্ঠানে যারা ফোন করতে চাইছেন, আমাদের যে ফোন নাম্বারগুলো রয়েছে দেখুন, অনুষ্ঠানে সরাসরি ফোন করার জন্য সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আর যারা বেদজ্ঞান আয়ুর্বেদায় পৌঁছতে চাইছেন তাদের জন্য যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনাদের ফোন করতে হবে, অর্থাৎ 9073641643, এই নাম্বারে আপনারা ফোন করুন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সেন্টার রয়েছে, এবং আজকে কিন্তু পার্টিকুলারলি কোন ডেটে আপনারা ডাক্তারবাবুকে পাচ্ছেন সেই ডেটগুলো জানিয়ে দেব। আগামী 26শে ফেব্রুয়ারি ডাক্তারবাবু থাকছেন সাউথ সিটির উল্টো দিকে যোধপুর কালীবাড়ির কাছে, যে চেম্বার রয়েছে সেখানে থাকবেন 11টা থেকে 2টো অবধি। 27শে ফেব্রুয়ারি থাকছেন বর্ধমানে, এবং 28শে ফেব্রুয়ারি থাকছেন বাঁকুড়াতে, এবং 1 মার্চ থাকছেন দুর্গাপুরে। অতএব যারা যোগাযোগ করতে চাইছেন, যারা মানে দীর্ঘদিন নানান অসুস্থতার মধ্যে রয়েছেন, যে কোনো রোগে চিকিৎসা করাবার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হেল্পলাইন নাম্বার 9073641643। আচ্ছা, এই যে আমাদের কিডনির ডিজিজের ক্ষেত্রে বা কিডনি যে ড্যামেজ হয়ে যাচ্ছে, যাদের বারে বারে ইউরিনারি ইনফেকশন হচ্ছে, তাদের কি সম্ভাবনা থাকে? হ্যাঁ, এক্স্যাক্টলি, কেন কি ইনফেকশন রিকারেন্ট হওয়ার জন্য আপনার কিডনিটা এই সমস্যা আসতে পারে। মেনলি কি হচ্ছে কি, কিডনি আমাদের আগে জানতে হবে কিডনি কি এত ইম্পর্টেন্স আমরা দিচ্ছি কেন। আমাদের কিডনি যে অর্গানস আছে তার একটা কাজ হচ্ছে আমাদের শরীরের, ওর কাজ হচ্ছে ফিল্টার করা। আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে, মেনলি যেরকম ইউরিয়া, ক্রিয়েটিন, এরকম যে ওয়েস্ট প্রোডাক্ট আছে আমাদের যে ব্লাডে থেকে যায়, সেটা হচ্ছে আমাদের শরীর থেকে এক্সট্রা ফ্লুইডগুলোকে সব কিছুকে কিন্তু কিডনি ফিল্টার করে বার করে। যখন কিডনি এই কাজটা করতে পারে না, তখনই তো আমাদের সমস্যাগুলো শরীরে অ্যারাইজ করতে স্টার্ট হয়ে যায়। আমাদের হাত পা ফুলতে স্টার্ট করে দেয়, আমাদের শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে জানতে হবে কি কিডনি কি আজকে আমরা ইম্পর্টেন্স এত দিচ্ছি কেন, বা কিডনি সমস্যা হয়ে গেলে আমাদের শরীরে মানে এত কিছু ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট দিকে আমাদেরকে যেতে হচ্ছে কেন। কেন অন্য কোনো রোগ হলে আমাকে তো ট্রান্সপ্লান্ট করতে বলছে না ডক্টরও, কিন্তু কিডনি সমস্যা এসে গেলে যখন কিডনি পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, কেন কিডনি যখন পুরোপুরি কাজ করতে বন্ধ করে দেবে, তাহলে আমাদের শরীর থেকে যে এক্সট্রা ফ্লুইডগুলো বেরোবে কীভাবে, এর একটাই মাধ্যম হচ্ছে কিডনি। তো কিডনিকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। তো কিডনি যে ছাঁকনিগুলো থাকে যাকে আমরা গ্লোমেরুলাস বলে, ওইটাই যখন আমাদের নষ্ট হতে স্টার্ট করে, তখনই আমাদের কিডনির শরীরে কিন্তু এই সিমটমসগুলো বা আমাদের শরীরে এই রোগগুলো স্টার্ট হয়ে যায়। তো এই কুমলেসকে আমাদেরকে ঠিক করতে হবে। ডায়ালিসিস কোনো ট্রিটমেন্ট নয়, ডায়ালিসিস হচ্ছে সাবস্টিটিউট, মানে কিডনির উপর চাপ না দিয়ে ডাইরেক্ট ডায়ালিসিস করে দাও, তাহলে শরীরে যে এক্সট্রা ফ্লুইডগুলো হচ্ছে একটা মেশিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। কিডনি যেখানে ছিল সেখানেই, মানে 70% ড্যামেজ, 80% ড্যামেজ, 90% ড্যামেজ, সেখানেই আছে, আস্তে আস্তে আবার খারাপ দিকে চলে যাবে। কেন কি আমরা সেইভাবে কোনো ওষুধ দিচ্ছি না যে কিডনিটা আবার রিভাইভ করতে পারে বা ঠিক হতে পারে। আমরা কী করছি, ডাইরেক্ট সাবস্টিটিউটে চলে যাচ্ছি, এটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নয়। আমাদের সঠিক ট্রিটমেন্ট হচ্ছে যে কিডনি যে ফিল্টার, যে গ্লোমেরুলাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ওষুধ দিয়ে ওদেরকে আবার ঠিক করতে হবে। একদম, তাহলে এই যে রোগের সিমটম ধরে আমাদের অ্যালোপ্যাথে যে চিকিৎসা হয়ে থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রোগটাকে দাবিয়ে রাখে, কিন্তু আয়ুর্বেদে সেটা কখনোই হয় না, একেবারে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করা হয়। এবং কিডনির ক্ষেত্রে মানে সিকেডির ক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে চিকিৎসা করা হয়, সেই কারণেই কিন্তু আপনারা মানে এইভাবে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। এবং অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদায় যারা পৌঁছতে চাইছেন, আপনারা জানেন এখানে কিন্তু যে মোটো নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। আপনারা আসলে পরে কত দিনে সুস্থ হয়ে উঠবেন বা আপনাদের এখানে ট্রিটমেন্টটা কতদিন অবধি করা হবে সেই জায়গাটা কিন্তু মেনশন করে দেওয়া থাকে। এবং এই যে আমাদের সিকিডির ক্ষেত্রে আমরা যে দেখি যে কারো কিডনি ড্যামেজ হলো, মানে বহুদিন ধরে অনন্ত সময় ধরে তারা ডায়ালিসিস করছে, এবং নাম্বার অফ ডায়ালিসিস সেটা যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে।
দেখুন মেনলি হচ্ছে, আমি বললাম তো আপনি যখন বাড়ছে কেন, কেন কি আপনার কিডনি তো সেরকম কাজ করতে পারছে হুম না, হুম আপনার ফিল্টার কুমুলাস যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। হুম আপনি সাবস্টিটিউট একটা মেশিন লাগিয়ে দিয়েছেন, সেখান থেকে আপনার শরীরে এক্সট্রা ফ্লুইডগুলো বেরিয়ে যাচ্ছে। এই ডায়ালিসিস তখনই কম হবে যখন ইউরিয়া ক্রিয়েটিন নর্মাল দিকে আসবে। হুম ইউরিয়া হুম ক্রিয়েটিন তো এমনি নর্মাল দিকে আসবে না, আপনার অর্গানসটা যখন আগে থেকে ভালো হবে, যে হুম হুম কুমুলাস ফিল্টার রেটগুলো, জিএফআর যেটা বলি আমরা, জিএফআরটা যখনই আপনার আগে থেকে উন্নতির দিকে যাবে তখনই তো আলটিমেটলি ডায়ালিসিসগুলো কমবে। ওই জিনিসটা যখন বাড়বে না তাহলে ডায়ালিসিসটা কমবে কিভাবে? হুম ওটা তো আলটিমেটলি আর সপ্তাহে 2 দিন 3 দিন একদম আর বাড়তে 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 লাস্টে ওটা ট্রান্সপ্লান্ট দিকে যেতে দিতে হবে আপনাকে। ট্রান্সপ্লান্টেড হয়ে যাবে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। কোথা থেকে ফোন করেছেন? আমি ট্যাঙ্গাতে ফোন করেছি। আচ্ছা, নামটা বলুন। জোরে বলুন। কি হয়েছে আপনার? আপনি সাউন্ডটাকে বন্ধ করুন, টিভির সাউন্ডটাকে বন্ধ করে কথা বলুন। হ্যাঁ বলুন। মোটা হয়ে যাচ্ছেন, আপনার বয়স কত? আপনার এজটা বলুন। 34। 34। ঠিক ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওনার বাড়ি কোথায় বললেন উনি? মনে নেই। দেখুন আপনি মোটা হয়ে যাচ্ছেন, তার নিশ্চয়ই অনেক কিছু কারণ আছে। আপনি 34 বছর বয়স বলেন, দেখুন কিছু কিছু জিনিস আছে, যেরকম আমাদের থাইরয়েড, থাইরয়েডের সমস্যা হয়ে গেলে আমরা দেখি, বা আমাদের দুটো প্রবলেম নর্মালি হয়, হাইপার থাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম। তো যখনই থাইরয়েডের সমস্যা হয়ে যায় আমাদের মেটাবলিজম সমস্যা চলে আসে, তো তখন আমরা দেখি আমরা কম খাই কিন্তু আমাদের শরীর অনেক ফ্যাটি হয়ে যায়, আমরা অনেক কিছু খাই কিন্তু আমাদের শরীর রোগা হয়ে যায়, এটা থাইরয়েডে কমনলি দেখা যায়। আপনি যখন থাইরয়েড রিপোর্ট করবেন দেখবেন যখন নর্মাল আছে তাহলে আপনাকে দেখতে হবে কি এমনি নর্মালি আপনার সারা দিনের রুটিন কি রকম আছে, কেন কি এমনি তো আপনি মোটা হয়ে যাচ্ছেন না, নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে ওর পিছনে। তো আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন আমাদের সঙ্গে, আমরা যখন আপনাকে দেখবো অনেক কিছু নিশ্চয়ই কারণ আছে, সেই কারণটাকে ফাইন্ড আউট করবো, ট্রিটমেন্ট করবো, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি নর্মাল হেলথে চলে আসবেন। আচ্ছা, আমরা সিকেটি নিয়ে আলোচনা করছি। আজ সিকেটির ক্ষেত্রে যেই রুগীরা আপনাদের কাছে আসেন তাদের মানে কতদিন আপনাদের ট্রিটমেন্ট করতে হয়? দেখুন সিকেডি নিয়ে আমাদেরকে একটা জিনিস বলে দিই আপনাকে, এটা খুব সিরিয়াস ম্যাটার, কেন কি পেশেন্টকে 6 মাস বা 2 মাসে আমি ভালো করে দেবো এরকম নেই। পেশেন্টকে আমরা রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট করি, কেন কি যখন সিকেডি পেশেন্ট আমার কাছে আসছে সে অলরেডি ডায়ালিসিস উপর ডিপেন্ড হয়ে গেছে, ডায়ালিসিস করে আমার কাছে আসছে, তো ওর অনেকটাই মানে বলতে গেলে দেখুন সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালিসিস নিচ্ছে, ওর সঙ্গে রক্ত বাড়ানোর জন্য ইঞ্জেকশনে ওষুধ নিচ্ছে ওরা, ওর সঙ্গে ওনার প্রেশার হাই আছে, সুগার আছে, থাইরয়েড আছে, তো অনেক কিছু মানে একটা কিডনি পেশেন্টের গল্প থাকে, এ তো সহজ থাকে না। তো ওদের যে ট্রিটমেন্টগুলো আমাদের কিন্তু পুরোপুরি আমাদেরকে রিপোর্ট বেসিস করতে হয়, আমরা পেশেন্টদেরকে দেখার পর ওষুধ দিই আমরা পেশেন্টদেরকে, যে ইউরিয়া ক্রিয়েটিন কীরকম আছে বা বিইউএন বলে একটা রিপোর্ট থাকে কীরকম আছে, বা ইউরিনে অ্যালবুমিন প্রোটিন কীরকম ওনার আছে, এই ট্রিটমেন্টটা পুরোপুরি রিপোর্ট বেসিস। 15 দিনে ওষুধ খাবেন, 15 দিন পর রিপোর্টটা চেক করবেন, ওর সঙ্গে আমাদের কিছু পঞ্চকর্ম থেরাপি বলে থেরাপি দেওয়া হয়, সেটা পেশেন্টকে নিতে হয়। আর আমরা দেখেছি অনেক পেশেন্টের কিন্তু উন্নতি আমরা করেছি, কেন কি আমরা যে ওষুধগুলো দিই ডাইরেক্ট কিডনি যে গোমলার্স আছে জিএফআর রেট বাড়ানোর চেষ্টা করি, কেন কি জিএফআর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে জিএফআরকে বাড়াতে হবে, আদারওয়াইজ পেশেন্ট কোনোদিন সিকেডি পেশেন্ট ভালো হবে না। আতে মানে একেবারে সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট হয়ে থাকে, এবং সেই কারণেই কিন্তু যারা যে কোনো অসুস্থতার জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন আপনাদের পুরোপুরি সেরে ওঠার একটা জায়গা থাকে, এবং যোগাযোগ করতে হলে একদম ইনিশিয়াল স্টেজে এসে আপনারা যোগাযোগ করবেন। কেননা যেটা দেখা যায় আপনারা মানে আমাদের আয়ুর্বেদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে যখন আপনারা একেবারে পরিশ্রান্ত হয়ে যান, রোগটা কিছুতেই সারাতে পাচ্ছেন না, সেই সময় আপনারা আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরেন। কিন্তু এটা যদি একদম ফার্স্ট স্টেজে এসে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা থাকে। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বেহালা থেকে বলছিলাম। কোথা থেকে? বেহালা থেকে বলছি। দমদম থেকে? বেহালা থেকে। যাই হোক বলুন কি বলছেন। হ্যাঁ, আমি একটা বেড়ার থেকে বলছিলাম। আমি বলছিলাম যে আমার দিদার একটা সমস্যা ব্যাপারে জানতে চাইছিলাম। আমার দিদার মানে পাটা প্রচন্ড মানে ফেটে গেছে, ঠিক আছে, এবং সেখানে যে আপনি তার রক্ত বেরোচ্ছে, তো এই চিকিৎসায় কি কোনো একটা মানে সমস্যা আছে? পায়ে গোড়ালি ফেটে গেছে? হ্যাঁ, প্রচন্ড ভাবে। আচ্ছা আচ্ছা। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 63।
কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে আপনি? না না না, আপনার কাছে আসার ইচ্ছা আছে, এরকম কোনো ট্রিটমেন্ট করেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, যে পায়ে ফেটে যাচ্ছে, আপনি যেটা বলছেন সোল, মানে পায়ে পাতা যেটা, সেটা আমরা বলি, আমরা দেখি যে ওটা ফিশার বলা হয়, কেন ফেটে যাওয়ার পর রক্ত বেরোয়। ট্রিটমেন্ট আছে, নিশ্চয়ই ট্রিটমেন্ট আছে, না বলবো না, কেন কি আয়ুর্বেদের প্রত্যেক রোগের ট্রিটমেন্ট আছে। আপনি ভাববেন না কি সিকেডি প্রোগ্রাম চলছে, কিডনি নিয়ে সমস্যা প্রোগ্রাম চলছে, তো অন্য রোগে কোনো ট্রিটমেন্ট আছে কি না একবার ডক্টরবাবুকে ফোন করি, কিন্তু প্রত্যেক রোগের ট্রিটমেন্ট আছে। আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করি, কিন্তু প্রত্যেক রোগ, মাথা থেকে পায়ে অবধি যে কোনো রোগ আপনি নিয়ে আসবেন আয়ুর্বেদে, প্রত্যেক রোগে কিন্তু ট্রিটমেন্ট আছে, এটা আমি বলতে পারি আপনাকে। তো একটাই কাজ করতে হবে, শুধু একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, আসবেন, দেখা হবে, ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে। বেশ, তো আয়ুর্বেদে আমরা যেহেতু একটু লেট স্টেজে, মানে যখন সব জায়গায় বহুদিন ধরে চিকিৎসা করার পরে সুস্থ হয়ে উঠি না, মনোনীত ফল পাই না, আয়ুর্বেদের হাত ধরি, তো সেইখানে সেই কারণেই কিন্তু আমাদের ট্রিটমেন্টটা একটু লেট হয়ে যায়। কিন্তু ইনিশিয়াল স্টেজে আসলে পরে অবশ্যই আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। এবং বেদজ্ঞান আয়ুর্বেদার কিন্তু মানে সব রকম চিকিৎসা হয়ে থাকে, বিশেষত আপনারা জানেন যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, মানে এই যে যেই রোগগুলো আমরা মানে দুরারোগ্য বলে থাকি, যেই রোগগুলো আমরা ভীষণভাবে ভয় পাই, যেগুলো আমাদের সারবে না, সারা জীবন ভুগতে হবে, সেই সমস্ত রোগগুলোই মেনলি কিন্তু এখানে একদম চ্যালেঞ্জ নিয়ে চিকিৎসা হয়। অতএব যারা চিকিৎসা করাতে চাইছেন, আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন। তো সিকেটি নিয়ে আলোচনায় আবার ফিরে আসবো। তো ডাক্তারবাবু, আপনাদের সবসময় তো একটা ডায়েটের ব্যাপারে আপনারা গাইডলাইন দিয়ে দেন, তো এক্ষেত্রে দেখুন সিকেডি পেশেন্টদেরকে কিন্তু স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হবে, কেন কি অলরেডি কিডনি ফাংশন কম হচ্ছে, তাহলে পেশেন্টকে সেইভাবে জলটাও খেতে হবে সারাদিনে। যে পেশেন্ট যে স্টেজে থাকবে সেই হিসাবে 800 ml বা 1 লিটার বা 1 লিটার 200 ml পেশেন্ট দেখে, পেশেন্টের কন্ডিশন দেখে আমরা সাজেস্ট করি। তারপর হচ্ছে পটাশিয়াম খাওয়ার বেশি খাওয়া যাবে না পেশেন্টদেরকে, প্রোটিন খাওয়ারও বেশি খাওয়া যাবে না, কেন কি কিডনি ফিল্টার অলরেডি স্লো হয়ে গেছে, আমি বেশি পটাশিয়াম বা প্রোটিন খাওয়ার দিলে কিডনি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। তো সিকিডি পেশেন্টদেরকে ডায়েট খুব সাবধানে খুব ইম্পর্টেন্ট দিতে হবে, কেন কি শুধু ওষুধ খাবো, ওষুধের উপর আমি ভালো হয়ে যাবো এরকম না, আপনাকে ডায়েট কিন্তু ইম্পর্টেন্ট দিতেই হবে। একদম। আর পঞ্চকর্ম থেরাপি, এটাও কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদার হয়ে থাকে, এবং এই পঞ্চকর্ম থেরাপি একটা ভীষণভাবে হেল্পফুল, এবং আমাদের এই যে পলিউটেড ওয়ার্ল্ড থেকে নিজেদেরকে সুস্থ রাখতে, ভালো রাখতে গেলেও কিন্তু পঞ্চকর্ম থেরাপি ভীষণ ভালো কাজ দিয়ে থাকে। তো হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, হ্যালো, নমস্কার। কোথা থেকে ফোন করেছেন? বিরাট থেকে ফোন করেছি। আচ্ছা বলুন, কি হয়েছে? সুগার প্রেশার। সুগার আর প্রেশার, আচ্ছা। সুগার কত আছে আপনার? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি সুগার কত আছে আপনার? আমার, হ্যাঁ মায়ের, মায়ে কত আছে আপনার? ফাস্টিং পিপি কি কিরকম আছে, খাওয়ার আগে খাওয়ার পর সুগার কিরকম আছে আপনার? হ্যাঁ, খাওয়ার পর 300। মানে বয়স কত পেশেন্টে? কত? 58? 58? আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করে কথা বলুন, টিভি দিয়ে শোনার চেষ্টা করবেন না, আপনি ফোনে কথা বলুন, ফোনে শুনুন। বলছি ওনার সুগারটা ডায়াগনোসিস কবে হয়েছে, কবে ধরা পড়েছে? কতদিন আগে ধরা পড়েছে? 5 বছর? 10 বছর বলছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথমে একটা জিনিস বলে দিই, একটা সুগারকে ভালো করতে গেলে কিন্তু 10 বছর সময় লাগে না, কিন্তু আপনার 10 বছর অলরেডি চলে গেছে সুগারে। এখনও বলছেন আপনি ফাস্টিং হচ্ছে 100 PP বলছেন, 300, 10 বছর ট্রিটমেন্ট করার পর। তো এই জন্য বলি আমরা কি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাবেন, কেন কি আয়ুর্বেদের প্রত্যেক রোগের ট্রিটমেন্ট আছে,
আমরা যে রোগের ট্রিটমেন্ট করি সেটা আমরা পুরোপুরি রুটে গিয়ে ট্রিটমেন্ট করি। আপনি ডায়াবেটিস বলুন, থাইরয়েড বলুন, হাইপার টেনশন বলুন, বা যে কোনো আপনি আর্থ্রাইটিসের কথা বলুন, বা স্কিনের সমস্যা বলুন, বা কিডনি প্রবলেম আপনি বলুন, আমরা রুট কজ ফাইন্ড আউট করে রুটে গিয়ে একদম ট্রিটমেন্টটা আমরা করি। তাহলে পেশেন্টের খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্স থাকে, আর ট্রিটমেন্টটা 6 মাস 1 বছর মধ্যেই কিন্তু ট্রিটমেন্টটা শেষ হয়ে যায়। এই না কি আপনাকে বছর অবধি বছর ওষুধ খেয়ে যেতে হবে, কেন কি আপনি যখন বছর অবধি বছর ওষুধ খাবেন তাহলে একটা রোগ কিন্তু শরীরে অন্য রোগটা নিয়ে আসবে। আমরা যেরকম বললাম সিকেডি, সিকেডি কারণ একটাই হচ্ছে, সিকেডি ডাইরেক্ট আমাদের কিডনি ডাইরেক্ট ড্যামেজ হচ্ছে না, একটা রোগ আমার শরীরে আছে সেখান থেকে আমার কিন্তু কমপ্লিকেশন হয়ে আমার কিডনিটা নষ্ট হচ্ছে। তো আপনি একটা কাজ করুন, আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কেন কি আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে ডায়াবেটিসের জন্য। তো আমরা এই যে পঞ্চকর্ম থেরাপি নিয়ে আলোচনা করছি, তো পঞ্চকর্ম মানে নামটা থেকে আমরা বুঝতে পাচ্ছি যে 5টা কাজ করা হয়, তো একটু যদি বলেন যে 5টা কাজ কি কি। 5টা কর্ম বলতে গেলে আমাদের আয়ুর্বেদে অনেক কিছু আছে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, যেরকম রোগ থাকে শরীর মানে স্কিনের সমস্যা থাকলে একটা রকম ট্রিটমেন্ট হয়, আর্থ্রাইটিস সমস্যা থাকলে আরেকটা ট্রিটমেন্ট হয়, ডায়াবেটিস থাকলে অন্য একটা ট্রিটমেন্ট হয়, পার্কিনসন বলুন, অ্যালজাইমার, ব্রেনে যে কোনো সমস্যা থাকলে রাতে ঘুম, এনজাইটির জন্য একটা ট্রিটমেন্ট হয়, প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। 5টা কর্ম বলতে গেলে আমাদের যেরকম স্নেহন সুয়েদন বমন আছে, বিরেচন আছে, রক্তমুখন আছে, আমাদের বস্তি আছে, তো অনেক কিছু জিনিস আছে, বললে বুঝতে পারবেন না, এটা মেডিকেল টার্ম, যখন থেরাপি করবেন তাহলে বুঝতে পারবেন। এটা নিলে কিন্তু আপনার লাইফে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসবে, যেরকম আপনার যে শরীর থেকে একটা এনার্জি ছিল না সেই এনার্জিটা আপনি রিটার্ন পাবেন, যে মানে একটা স্টেবিলিটি লাইফে দরকার সেই স্টেবিলিটি আপনি পাবেন, কেন কি আমাদের ব্রেন যখন খুব ওভার ওয়ার্ক করে তখনই আমাদের কিন্তু শরীরে প্রেশার বেড়ে যায়, রাতে ঘুম হয় না, অনেক কিছু নানা রকম আমাদের শরীরে প্রবলেমগুলো অ্যারাইজ করে। তো পঞ্চকর্মা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই দরকার, আমরা পেশেন্টদেরকে রিকোয়ারমেন্ট অ্যাডভাইস করি কি 6 মাস ছাড়া ছাড়া বা বছরে মোটামুটি 2 বা 3 বার থেরাপি নেওয়া উচিত। তো এই পঞ্চকর্ম থেরাপি আমাদের বডির পিউরিফিকেশন করে, আমাদের সোলের পিউরিফিকেশন করে, যেটা করার পর আমরা কিন্তু মানে ভীষণ একটা উদ্দীপনা পাই, ভালো থাকতে পারি, এবং যেই রোগটি ট্রিটমেন্ট করছিস শুধুমাত্র সেটিই নয়, তার সাথে কিন্তু আরও অন্যান্য রোগ হয়তো আপনার শরীরে রয়েছে সেটাও কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন সেরে উঠছে। তো পঞ্চকর্ম থেরাপির ব্যাপারে যেই বিষয়ে আপনাদের একটু মানে নজর দিতে হবে সেটি হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় এই ধরনের থেরাপি নাম দিয়ে নানান রকম ব্যাপার চলছে বা থেরাপি হচ্ছে, যেটা আদৌ সে মানে পঞ্চকর্ম থেরাপিই নয়, এবং সেই সমস্ত জায়গায় আপনারা গিয়ে কাজ করাচ্ছেন এবং রেজাল্ট পাচ্ছেন না। তো সবসময় একজন অভিজ্ঞ চিকিৎসকের সুপারভিশন যেখানে রয়েছে সেখানে এসে করাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো যে ফলাফলগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর এখানে এই পঞ্চকর্ম থেরাপির ক্ষেত্রে আপনার মানে যেই পেশেন্ট আসে তার উপরে ডিপেন্ড করে, মানে এটা কি পার্সোনালাইজ ট্রিটমেন্ট হয়ে থাকে না সবার ক্ষেত্রে এক? না না না, একদমই প্রত্যেক পেশেন্ট যেরকম পেশেন্ট তার দোষ দুঃশ দেখে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়, কেন কি একটা একটা পেশেন্টের বাত বেড়ে আছে তারপর সেভাবে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, একটা পেশেন্টের কাপ বেশি বৃদ্ধি আছে সেভাবে আমাদেরকে ট্রিটমেন্ট করছে, একটা পেশেন্টের পিত্ত বেশি আছে সেইভাবে ট্রিটমেন্ট করছে। একটা পেশেন্টকে আমি নর্মালি একটাই ট্রিটমেন্ট দিয়ে গেলে পেশেন্ট কোনোদিনই ট্রিটমেন্ট উন্নতি হবে না। তো পঞ্চকর্মা শুধু একটা রেজিমেন্ট থেরাপি না, ওখানে কিন্তু থেরাপি করার পর পেশেন্টকে উন্নতিও দেখতে হবে, দেখাতে হবে আমাকে কি হ্যাঁ 15 দিন যে থেরাপিটা আপনি নিলেন সেই 15 দিন থেরাপি দেওয়ার পর আপনার শরীরে ব্যথা বলুন বা স্কিনের সমস্যাগুলো বলুন বা ইউরিয়া ক্রিয়েটিন বলুন, সেটা থেরাপি 15 দিন করার পর আপনাকে রিপোর্ট করে আমাদেরকে একটা আপনাকে রিপোর্ট বেসিস আমাকে দেখাতেই হবে আপনাকে। মানে সেই জায়গাটা তো আপনারা ওই সাইন্টিফিক ব্যাপারটা বা রিপোর্ট বেসড ব্যাপারটা রেখে দেন। বেশ, বলুন কে আছেন, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। কে বলছেন? আমি বিহালা থেকে বলছি। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ আমি মিঠু চক্রবর্তী বলছি। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বলছি, আমার বাবার এই ডায়ালিসিস মানে কিডনি থেকে দুই ডায়ালিসিস হয়েছে, 27 বার ডায়ালিসিস হয়ে গেছে। আচ্ছা, 27 বার ডায়ালিসিস হওয়ার পর এখন ইউরিয়া ক্রিয়েটিন কত আছে ওনার? এখন ইউরিয়া ক্রিয়েটিন কত আছে? এটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে আমি যদি আপনার কাছে নিয়ে আসি আমি কি আমি কিছু কোনো ফল পাবো? হ্যাঁ ঠিক আছে, আমি ডায়ালিসিস আর ডাক্তার বলছে আর নিতে পারবে না আজকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন 27 বার অলরেডি ডায়ালিসিস হয়ে গেছে ওনার, এবার দেখতে হবে পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিন কোন লেভেলে চলে গেছে,
তারপরে এখন ডক্টর বলছে ডায়ালিসিস নিতে পারবেন না, নিশ্চয়ই আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, কিন্তু আমাকে দেখতে হবে পেশেন্ট কতটা ট্রিটমেন্ট নিতে পারবে। কেন অলরেডি যখন মডার্ন সায়েন্সে গিভ আপ করে দিয়েছে 7-8 বার ডায়ালিসিস করার পর, তো নিশ্চয়ই এখন কিডনিতে কিছু মানে দেখতে হবে কন্ডিশন কীরকম আছে। তো ট্রিটমেন্ট আছে এটা আমি বলতে পারি, ওনাকে নিয়ে আসতে হবে আমাদের কাছে, রিপোর্ট দেখার পর আমি ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো। তো এই যে দেখা যাচ্ছে যে হাল ছেড়ে দিচ্ছে, মানে একদম তারা বলছে আর কিছু হবে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই আয়ুর্বেদে আপনারা ট্রিটমেন্ট পেতে পারেন। এবং যে কোনো রোগের ক্ষেত্রে যখন আপনারা শুনবেন যে ওখানে আর ট্রিটমেন্ট করাতে পারছে না, তখন আপনার আয়ুর্বেদের হাত ধরে থাকেন, এটাই নর্মালি হয়ে থাকে। কিন্তু যদি ডায়াগনোসিস হওয়ার পরেই আপনারা এসে যোগাযোগ করেন, তাহলে কিন্তু এতটা সিভিয়ারিটিতে পৌঁছাবার কোনো সম্ভাবনাই থাকে না। তো ডায়ালিসিসের ক্ষেত্রেও তো মানে আমরা যেমন দেখে থাকি যে মানে ট্রিটমেন্ট করাতে করাতে আস্তে আস্তে তাদের অন্যান্য অর্গ্যানগুলো ড্যামেজ। দেখুন মেইন জিনিস হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি যে ট্রিটমেন্টটা আমি করাচ্ছি, সেই ট্রিটমেন্টটা আমার শরীর কতটা উন্নতি হচ্ছে, বা ট্রিটমেন্টটা যেটা হচ্ছে শুধু আমার সিমটমসটাকে মানে চাপিয়ে দেওয়ার জন্য ট্রিটমেন্টটা হচ্ছে, সেটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নয়। আপনি ডক্টরবাবুর কাছে গেলেন, ইউরিয়াক্রিয়েটিন বেশি আছে, 5 আছে 6 আছে 8 আছে 10 আছে যা কিছু নিয়ে গেলেন, আপনি নিয়ে যাওয়ার পর ওনারা দেখলেন আপনার ডাইরেক্ট ডায়ালিসিস আপনাকে দিয়ে দিলেন, কারেন্ট আপনি জিজ্ঞেস করলেন কেন আপনাকে ডায়ালিসিস দেওয়া হলো, ডায়ালিসিস যেটা দেওয়া হচ্ছে কেন শুধু একটা সাবস্টিটিউট আপনাকে, কেন আপনার কিডনি নর্মাল ফাংশন করছে না তাই জন্য আপনাকে ডায়ালিসিস দেওয়া হলো, একটা মেশিনে আপনার পুরো ব্লাডটাকে এখান থেকে ওখান করে ফিল্টার করে জল যেটা এক্সট্রা ছিল সেটা বার করে দেওয়া হলো। কিন্তু যেটা আপনি কোনোদিন ভেবেছেন কি হ্যাঁ আমার কিডনিটা আবার রিভাইভ করতে পারে, জিএফআর রেট যেটা আমার কমে গিয়েছিলো সেটা আবার বাড়তে পারে, এটা একমাত্র আয়ুর্বেদ করতে পারবে। আয়ুর্বেদের কাছে সেই ওষুধগুলো আছে, সেই হার্বসগুলো আছে যেটা খাওয়ার পর আপনার কিন্তু রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এবার আপনি যখন ডায়ালিসিসটা করছেন, যিনি এখন ফোন করলেন বেহলা থেকে 7-8 বার ডায়ালিসিস হয়ে গেছে, তারপর ওনাকে গিভ আপ করে দিয়েছেন এবং বলছেন কোনো ট্রিটমেন্ট হবে না, অন্য জায়গায় নিয়ে চলে যান আপনি, কারণটা কি আছে, কেন কি ওনারা দেখলেন কি অলরেডি কিডনিটা ড্যামেজ ছিল, এবার ডায়ালিসিস করে করে শরীর এখন কিছু নয়, এখন আমি কী করবো। তো সেই জন্য আমাদেরকে ভাবতে হবে আমাদের শরীর কিন্তু কোনো গিনিপিক নেই বা এখানে ট্রাই করার জন্য কোনো এ নেই, তো আমার যে ট্রিটমেন্টটা হবে সঠিক হবে, আমার রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট হবে, আমি যে ওষুধগুলো খাচ্ছি সেটা 15 দিন বা 1 মাস পর আমার কী রেজাল্টটা হচ্ছে সেটা আমি নিজে চোখে দেখব, সেটা যখনই আপনি স্যাটিসফাই পাচ্ছেন না সুইচ করুন, একটা দেখে অন্য দিকে যান, এক জায়গায় সবসময় পড়ে থাকবেন পেশেন্ট ডে বাই ডে ডিটোরেট করবে আপনার। একদম, বলুন কে আছেন, হ্যালো ডাক্তার বলছেন? হ্যাঁ আছেন, আপনি দেখুন টিভি স্ক্রিনের দিকে তাকান। বলুন। দেখুন নমস্কার। নমস্কার বলুন। কোথা থেকে বলছেন আপনি, বাড়ি কোথায় আপনার? আমি কলেজ স্ট্রিট থেকে বলছিলাম, একটু বলুন। কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট। বয়স কত? আমার বয়স হচ্ছে 50। 50, ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন বলে দিচ্ছি আপনাকে। আর কলেজ স্ট্রিট থেকে বলছেন, আমি কালকে তো থাকবো যোধপুর কালীবাড়ি, 11টা থেকে 2টো অবধি থাকবো সাউথ সিটি ঠিক উল্টো দিকে, রিপোর্ট নিয়ে চলে আসুন, ট্রিটমেন্টটা স্টার্ট করুন, কেন কি স্পন্ডেলিসিসে একমাত্র আয়ুর্বেদই ভালো করতে পারবে, আয়ুর্বেদে কিছু ওষুধ আছে যেটা খেলে আপনি খুব তাড়াতাড়ি এই প্রবলেমে আপনি সলিউশনটা পেয়ে যাবেন। আপনি অ্যোমিওপ্যাথি দিকে যখনই যাবেন পেন কিলার, কিছু স্টিরয়েড, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, সেটা কিন্তু কোনো উত্তর নেই, উত্তর একমাত্র আয়ুর্বেদের কাছে আছে। সিমটমস যখনই আপনি মানে সিমটমসে ট্রিটমেন্ট করতে যাবেন, তাহলে দেখবেন আপনার শরীরের রোগ কিন্তু বাড়তে থাকবে। আপনি দেখবেন, দেখেছেন কোমরে শুধু স্পন্ডেলিসিস হয়েছে, বছর খানে একটু যাক দেখবেন আস্তে আস্তে নার্ভের সমস্যা চলে আসবে, কোমরে যখন আপনার কম্প্রেশনগুলো হবে, গ্যাপগুলো কমবে বা ডিস্ক হার্নিয়েশনগুলো হবে, তখন দেখবেন আপনার নার্ভে পাগুলো অবশ হয়ে যাচ্ছে, পায়ে কোনো স্ট্রেংথ নেই, সবসময় ঝিঝি একটা অবশ ভাব, তো এটা হচ্ছে আপনার স্পন্ডেলিসিস থেকে রেডিওক্লোপ্যাথি দিকে চলে যাচ্ছে আপনার সমস্যাগুলো। তো যখন দেখছেন আপনি স্পন্ডেলিসিস হয়ে গেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনি ভালো হয়ে যাবে। একদম, এবং শুধুমাত্র আপনিই ভালো হবেন না, আপনার মতো যারা পেশেন্টরা রয়েছেন আজকের অনুষ্ঠান দেখছেন, যারা এই ধরনের মানে রোগে যেগুলোকে ইনকিউরেবল আখ্যা দিয়ে থাকে এলোপ্যাথে বা অন্যান্য প্যাথিতে, সেই সমস্ত রোগের কিন্তু ভীষণ ভালো ট্রিটমেন্ট হয় বেদজ্ঞান আয়ুর্বেদায়। এবং সবসময় মনে রাখবেন রিপোর্ট বেসড, অর্থাৎ এটা কোনো খেয়ালি করে কথা নয়, বা ডাক্তারবাবু মানে মনের এতে খেয়ালে বলছেন না, আপনাদের ভুলভাল বোঝাচ্ছেন না যে আপনারা সুস্থ হচ্ছেন,
রিপোর্ট বেসড করে থাকেন, অর্থাৎ আপনারা আসলে পরে কতটা অসুস্থ সেটা রিপোর্টের ভিত্তিতে যেমন আপনারা নিজেরা দেখে নিতে পারেন, এবং আফটার ট্রিটমেন্ট মানে আপনারা এক মাস ট্রিটমেন্ট করাবার পর বা দু মাস ট্রিটমেন্ট করাবার পর কতটা সুস্থ হলেন সেটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে আপনারা প্রমাণ নিয়ে নিতে পারেন। অতএব অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, এবং সামনে যে ডেটগুলো রয়েছে বা চেম্বারগুলো, আপনারা জানেন ডাক্তারবাবু তিনটি চেম্বার রয়েছে, তেঘরিয়াতে এবং যোধপুর কালীবাড়ির কাছে চেম্বার পাচ্ছেন এবং হাওড়া ময়দানে। আগামী চেম্বারের ডেটগুলো জানিয়ে দিই, 26 ফেব্রুয়ারি থাকছেন, মানে আগামীকাল ডাক্তারবাবুকে আপনারা পাচ্ছেন সাউথ সিটির উল্টো দিকে যোধপুর কালীবাড়ির কাছে 11টা থেকে 2টো, 27 ফেব্রুয়ারি বর্ধমানে থাকছেন, 28 ফেব্রুয়ারি বাঁকুড়াতে এবং 1 মার্চ দুর্গাপুরে থাকছেন। অতএব যারা বুকিং করতে চাইছেন বা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা হেল্পলাইন নাম্বার যেটি দেখছেন সেটি নোট ডাউন করে রাখুন, সেখানে আপনারা ফোন করুন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখে থাকি কিডনি স্টোন, তো কিডনি স্টোনের ক্ষেত্রে মানে এটা সিম্পটম কি, কি করে একজন পেশেন্ট বুঝবেন যে তার কিডনিতে স্টোন হচ্ছে? দেখুন, মেনলি হয় কি আমাদের সিম্পটমসগুলো দেখে আমাদেরকে কিছু রেডিওলজি হেল্প নিতে হবে, মানে যেরকম সোনোগ্রাফি, এমআরআই এসব একটু হেল্প নিতে হবে, কেন কি স্টোন আছে বা কিডনি সিস্ট আছে আপনার বা কিডনিতে আপনার অন্য কোনো সমস্যা হয়ে গেছে, সেটা একটা কনফার্ম হবে একটা সোনোগ্রাফি দিয়ে। সিমটমসগুলো হচ্ছে আপনার ইউরিন একটা জ্বালা হচ্ছে, বা আপনার যে আমাদের যে কোমরের ঠিক নিচে দিকে ওখানে একটা সিভিয়ার পেন হচ্ছে আমাদের, ঠিক আছে, তারপর ওর সঙ্গে জ্বর চলে আসছে আমাদের। তো এইসব কিছু সিমটমস দেখার পর আমরা কী করি, পেশেন্টের একটা সোনোগ্রাফি করে নিই নর্মালি একটা। তো সোনোগ্রাফিতে ওখানে ক্লিয়ারলি লেখা হয় কি কিডনি স্টোন হয়েছে না অন্য কোনো সমস্যা হয়েছে। কিন্তু একটা জিনিস বলতে পারি, কিডনি স্টোনের জন্য কিন্তু আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, কেন কি আমি দেখি যে ছোটো মানে যে কোনো একটা 10 mm অবধি আপনি কিন্তু আয়ুর্বেদিক ওষুধ খেয়ে স্টোনটাকে বার করে নিতে পারেন। কেন কি কিডনি স্টোন যখন হয় আমাদের ইউরিন ট্র্যাক থেকে ইউরিনের মাধ্যমে কিন্তু স্টোনটা বেরিয়ে যেতে পারে, তার জন্য আপনাকে কোনো অপারেশন করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, যখন খুব বেশি বড়ো হয়ে যাচ্ছে তখন আপনি একটা অপারেশনে আপনাকে হেল্প নিতে হবে, কিন্তু 10 mm অবধি আপনি আমাদের আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আপনি কিন্তু এই স্টোনটাকে নিজের শরীর থেকে বার করতে পারেন। এবং এই যে স্টোনের ক্ষেত্রে মানে যাদের এইভাবে বেরিয়ে যাচ্ছে মানে অসহ্য একটা যন্ত্রণা হয় শুনেছি না? মেনলি কি হয় কি পেশেন্টদেরকে আমাদেরকে সেভাবে একটা ডায়েটও রাখতে হয়, বেশি জল ইনটেক করতে হয় আমাদের পেশেন্টদেরকে, তখন কি হয় পেশেন্ট যখন নর্মাল ইউরিন ফ্লো করে তখন ওই স্টোন ওর সঙ্গে চলে আসে পারে। একটু সামান্য একটু পেন হবে নিশ্চয়ই, কেন কি ইউরিনে আমাদের ট্র্যাকে যে সাইজগুলো হচ্ছে ওর থেকে যখন বড়ো স্টোন থাকবে একটু ছোটো গাটু পেন তো হবে। আচ্ছা, তো এবার একটু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা মোটামুটি সবাই শুনে থাকি ক্যান্সার হওয়া মানে সেটা একটা ভীষণ খারাপ রোগ, তো সেই রকমই কিন্তু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসও একটা অত্যন্ত খারাপ ব্যাধি। কিন্তু তাই বলে যারা এই রোগে ভুগছেন তাদেরকে একদম নিরাশ করছি না, কেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের খুব ভালো চিকিৎসা আয়ুর্বেদে হয়ে থাকে, এবং আপনারা ইনিশিয়াল স্টেজে আসলে পরে এই রোগের থেকে কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারেন। তো এই রোগের ক্ষেত্রে আপনার একটু সিমটমগুলো বলুন। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস হচ্ছে আমাদের কোমর থেকে স্টার্ট হয়, আমাদের যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলা হয় সেখান থেকে এই প্রবলেমগুলো স্টার্ট হয়। সিমটমস বলতে গেলে কোমরে একটা ব্যথা থাকে পেশেন্টদের, এটা যখন খুব সিভিয়ার হয়ে যায় পেশেন্ট উঠা বসা করতে পারে না, চোখ লাল হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, মুভমেন্টগুলো অনেকটা রিস্ট্রিক্টেড হয়ে যায়। ঠিক আছে, ফোনটা। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি অভিক রায় বলছি। কোথা থেকে? আমি বলছি বনগাঁ থেকে। আচ্ছা বলুন। বনগাঁর আগে চাপ পড়া শুনতে। ওকে বলুন, কি হয়েছে? বলছিলাম আমার মানে অনেকদিন ধরে কোমরে প্রচন্ড পেন হচ্ছে, মানে বুঝতে পারছি না কেন, মানে কাজের থেকে আসার পর যদি বসছি তো বসেই থাকতে হচ্ছে, উঠতে গেলেই ব্যথাটা খুবই হচ্ছে। আপনার বয়স কত? বয়স আমার 34। 34। কোমরে কোনো আঘাত কিছু লেগেছে? হ্যাঁ, আমি খেলাধুলো করতাম সেই থেকে হয়তো তখন লেগেছে, কিন্তু এখন এই প্রবলেমটা কতদিন থেকে আপনার? ঠান্ডার পর থেকেই, মানে আপনার তো লকডাউন করে বাড়িতে বসেছিলাম, তারপর থেকে ব্যথাটা একটু আর একটু বেশি বাড়া শুরু করেছে। তার জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না না না, কোনো কাউকে কিছু করানো হয়নি। আচ্ছা, শুনলে পেন কিলার ও ট্যাবলেট খাচ্ছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ বলে দিচ্ছি, আপনি টিভির সামনে যান, বলে দিচ্ছেন। দেখুন, যে কোমরে আপনি ব্যথাগুলো বলছেন, পেন কিলার আপনি খেয়েছেন কিন্তু আপনি রিলিফ পাচ্ছেন না, তাহলে একটা কাজ করুন, কোমরে একটা এক্সরে করে নিন, এক্সরে এলএস স্পাইন এপি ল্যাটারাল করে নিন আপনি। এটা করলে আপনি কনফার্ম হয়ে যাবেন কি ওখানে কোনো গ্যাপগুলো কমে যাচ্ছে বা হাড়গুলো বেড়ে গেছে, ঠিক আছে, বা স্পন্ডিলাইটিস কোনো চেঞ্জেস এসে গেছে কি না,
এটা জেনে নেওয়ার পর আপনি ট্রিটমেন্ট করাবেন, দেখুন খুব তাড়াতাড়ি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। পেন কিলার খেয়েছেন, সিমটমস কিছু কমেছে আপনার, ব্যথাটা, পেন কিলার কী করে, শুধু ব্যথাটা কমিয়ে দেয়। কিন্তু যে প্রবলেমটা আপনি বলছেন, বসে যাওয়ার পর মানে উঠতে পারছেন না, বসে গেলে আর ওঠার ইচ্ছা হচ্ছে না আপনার, তো খুব তাড়াতাড়ি মানে আপনি স্পন্ডাইটিস দিকে চলে যাচ্ছেন। তো একটা কাজ করুন, আপাতত আমি একটা মানে কিছু অয়েল বা লিনিমেন্টের নাম বলে দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে রুমাসিল বলে একটা অয়েল পাওয়া যায় বাজারে, দেখবেন সেটা আপনি একটু উষ্ণ গরম করে আপনি কোমরে একটা সেক দিতে লাগিয়ে নেবেন, তারপরে হট ব্যাগ দিয়ে একটু সেকটা দেবেন, ঠিক আছে? ওটা দিয়ে কিছুটা রিলিফ পেয়ে যাবেন আপনি, কিন্তু এক্সরেটা মাস্ট আছে, কেন বয়সও কম আছে আপনার, এক্সরেটা করিয়ে নিন, তাহলে রোগটা ডায়াগনোসিস হয়ে গেলে ট্রিটমেন্টটা সঠিক হবে আপনার। চোখ লাল হয়ে আমাদের, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায় আমাদের, তো অ্যাঙ্কুলাইজিং আমাদের যেটা হয় যখন কোমর থেকে প্রবলেমগুলো স্টার্ট হচ্ছে আর আমরা যখন এটা ইগনোর করি, আস্তে আস্তে আমাদের পুরো ভার্টিব্রা কলমকে এটা ইনভলভ করে নেয়। ভার্টিব্রা কলম যেটা আমাদের বডি মুভমেন্ট করতে গেলে অনেকটা হেল্প করে আমাদের, তো এক্সরে যখন আমরা দেখি অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলিসিসে, আস্তে আস্তে ওটা কিন্তু পুরোপুরি বাম্বু স্পাইন দিকে চলে যায়, পুরো স্টিফ হয়ে যায়, মাঝে যে গ্যাপগুলো থাকে ওটা পুরো ক্যালসিফাইড হয়ে যায়, তো পেশেন্টের মুভমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়, আমরা যে নর্মালি ঘাড় ঘোরাতে পারছি বা উঠা বসা করতে পারছি আমরা, সেটা কিন্তু অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলিসিস পেশেন্ট ইজিলি করতে পারে না। তো এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে কি, এই ট্রিটমেন্টটা কিন্তু কোনো পেন কিলার বা স্টিরয়েড বা ইঞ্জেকশন নয়, কারণ কি আমরা জানি অ্যাঙ্কুলাইজিং হয়ে গেলে মডার্ন সায়েন্সে বলা হয় 12টা ইঞ্জেকশন নিতে, যার এক একটা ইঞ্জেকশন দাম হচ্ছে নিরাবাডলি 50-60,000 কস্ট করে, তারপরেও কিন্তু আমি দেখেছি পেশেন্ট রিলিফ পায় না। তারপরে নেক্সট ট্রিটমেন্ট হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট করে দিলেন কিন্তু স্পাইনটা যখন ধরে নিয়েছে সেটা কী করবেন? তো এই জন্য আমি বলি কি, সিমটমসটা কমাতে চেষ্টা করবেন না সবসময়, রোগটা ট্রিটমেন্ট করে পুরো রোগটাকে ভালো করার চেষ্টা করবেন। রোগটা যখন আপনি ভালো করবেন তাহলে এত সিভিয়ার দিকে আপনি যাবেন না, এই যে পুরো ফিক্সেশন হয়ে যাচ্ছে, বডি পুরো রোবটের মতন হয়ে যাচ্ছে, এর জন্য আপনি নিজের দায়ী, আপনি যখন ওয়েট করছেন, ডিলে করছেন, তার জন্য আপনার কিন্তু বডিটা পুরোপুরি ফিক্স হয়ে যাচ্ছে। তো আপনি যখন অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলাইসিস মতন রোগ যখনই আপনি শরীরে দেখছেন, আপনাকে ঝট করে কিন্তু আয়ুর্বেদে হাত ধরতে হবে, মেডিসিন প্লাস পঞ্চকর্ম থেরাপি নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, এই একমাত্র রাস্তা আছে যেখান থেকে আপনি এই রোগটাকে বার বেরোতে পারবেন, আদারওয়াইজ আর কোনো রাস্তা নেই যেখান থেকে আপনি বার বেরোতে পারবেন। এবং এই যে এত দাম দিয়ে এক একটা ইঞ্জেকশন যেগুলো আপনাদেরকে নিতে বলা হয়, সেগুলো দেওয়ার পরেও মানে আপনারা কতটা সুস্থ হয়ে উঠবেন সেই গ্যারেন্টি কিন্তু আপনারা পান না, বা যে হিপ রিপ্লেসমেন্ট যেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন অত্যন্ত ব্যয় সাপেক্ষ। আর সবচেয়ে বড় কথা, আমরা যে উদ্দেশ্য নিয়ে করে থাকি যে সুস্থ হওয়ার জন্য, তো সেই সুস্থতা কতজন পেয়েছেন অবশ্যই আপনারা একটু দেখে নিতে পারেন, কিন্তু আয়ুর্বেদে যেই চিকিৎসাগুলো মানে যেই চিকিৎসা আপনারা পেয়ে থাকেন অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে, বা যেই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করছি বা যেই রোগগুলোর কথা মেনশন করছি, সেই রোগের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলাই হয় যে আমরা বলছি সবসময় যে এটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়, অর্থাৎ কত সময় ধরে আপনারা ট্রিটমেন্ট করবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের সবসময় বলে দেওয়া হয়। তো যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নেবেন, এবং ফোন করে আপনারা ডাক্তারবাবুর সাথে কথা বলুন, এবং আসুন বেদজ্ঞান আয়ুর্বেদার যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে। ডেটগুলো আরেকবার জানিয়ে দিই, আগামী 26শে ফেব্রুয়ারি মানে কালকে ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন সাউথ সিটির উল্টো দিকে, যোধপুর কালীবাড়ির কাছে যে চেম্বার রয়েছে সেখানে 11টা থেকে 2টো অবধি থাকছেন, 27শে ফেব্রুয়ারি থাকছেন বর্ধমানে, 28শে ফেব্রুয়ারি বাঁকুড়াতে, এবং 1 মার্চ দুর্গাপুরে থাকছেন। আচ্ছা, এই অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে মানে মোটামুটি কত বয়সে হয় রোগটা? মেনলি দেখা গেছে এটা আমাদের বইতে যেরকম দেওয়া হয়েছে, এটা 20+ 25+ আমরা পেশেন্ট পাই, কিন্তু আমি পেশেন্ট যেটা পেয়েছি 18 বছর 17 বছর, আমরা যে ডিসকাশন করছি এটা পুরোপুরি কিন্তু পেশেন্ট উপর আমরা পেয়েছি, সেরকম পেশেন্ট আমাদের কাছে আছে যারা অলরেডি ইঞ্জেকশন নিয়ে নিয়েছে, যারা অলরেডি হিপ রিপ্লেসমেন্ট করে নিয়েছে, তারা কিন্তু এখন এই প্রসেস করার পরও কিন্তু রিলিফ পায়নি, তারপরও কিন্তু এসে আমাদের কাছে ট্রিটমেন্ট করেছে। তো আমি এটাই হচ্ছে আমাদের রিকোয়েস্ট কি, আপনারা যখনই ট্রিটমেন্টগুলো করাচ্ছেন বা যে সময়গুলো আপনারা দিচ্ছেন,
এটা খুবই আপনাদেরকে দেখে নিতে হবে নিজের থেকে কি আমি যে সময়গুলো দিচ্ছি কতটা উন্নতি আমি পাচ্ছি বা আমার রোগটা কতটা ডেভেলপ করছে। আপনি যখন দেখছেন উন্নতিটা পাচ্ছি না, তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি নিজেকে সুইচ করে নিতে হবে, এক প্যাথি থেকে অন্য প্যাথির দিকে চলে যেতে হবে। কেন কি আমি জানি মানুষের একটাই মাইন্ডসেট হয়ে গেছে কি ব্যথা হলে আমি ব্যথা ওষুধ খাবো, আমি পেটে গ্যাস হলে গ্যাসের ওষুধ খেয়ে নেবো। কিন্তু আপনি জানেন না এই যে ব্যথা হচ্ছে মানে আমাদের শরীরে কিছু গণ্ডগোল হচ্ছে, তার জন্য আমার শরীর ব্যথা হচ্ছে। আমাদের যে পেটে জ্বালা হচ্ছে নিশ্চয়ই পেটে কোনো গণ্ডগোল হচ্ছে, তার জন্য আমাদের পেটে কিন্তু জ্বালা হচ্ছে। তো আলটিমেটলি আমাদের যে রোগ যেখানে রাইজ করছে বা যেখান থেকে রোজ রোগগুলো ডেভেলপ করছে তার আমার কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আমি সিমটমস উপরে যখনই যাবো তো আস্তে আস্তে আমার পুরো শরীরটা কিন্তু পুরোপুরি বিছানায় ফেলে দেবে। অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট আমি ফাইনাল স্টেজ অবধি দেখেছি, তার কাছে কিন্তু কোনো অপশান থাকে না, শুধু ওয়েট করে কীভাবে আমার মৃত্যুটা হয়ে যায়। কেন কি পুরো বডিটা যখন স্টিফ হয়ে যায়, বাড়ির কোনো কাজগুলো করতে পারে না, ফ্যামিলি উপর একটা বার্ডেন হয়ে যায়, তখন কিন্তু পেশেন্টের অবস্থা খুবই খারাপ দিকে যাওয়ার পর পেশেন্ট একটাই ভাবে কি আমি কবে মরে যাব। এর কিন্তু আলটিমেটলি লাস্টে কোনো ট্রিটমেন্ট নেই যখন আপনার পুরো বডিটা স্টিফ হয়ে যাবে। ঠিক, তো সেই রকম পরিণতিতে আমরা কেন যাব, তার আগেই যদি আমরা আয়ুর্বেদের হাত ধরি তাহলে তো আমরা সুস্থ হয়ে উঠতে পারি। এবং আমরা মানে গত দিনে কিছু ক্লিপিংসও আপনারা দেখিয়ে আমরা দেখিয়েছি যেখানে আপনারা দেখেছেন যে এইরকম কিছু পেশেন্ট যারা একদম পঙ্গুত্বের দিকে এগিয়ে গিয়েছিল তারা এখানে চিকিৎসা করিয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন এবং তারা কিন্তু মানে আনন্দ সহকারে সাক্ষাৎকার দিচ্ছেন। অতএব এই সাংঘাতিক জায়গায় পৌঁছবার আগেই আপনারা এসে একটু যোগাযোগ করুন, সুস্থ হয়ে উঠুন, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এবং অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস শুধু নয়, বাকি আরও অন্যান্য অনেক রোগ রয়েছে যেগুলো পুরোপুরি গ্যারেন্টি সহকারে বা আপনাদের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যার মধ্যে আপনারা সুস্থ হয়ে ওঠেন। এবং অবশ্যই সেই কারণে আমরা আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরতে পারি। তো আবার একটু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিসের আলোচনায় চলে আসি। তো আমরা দেখি যে মানে অনেকের ক্ষেত্রে এখন স্মোকিং প্রচণ্ড করে বা অ্যালকোহল কনজাম্পশন, তো তাদের ক্ষেত্রে মানে কী কী ইয়েগুলো থাকে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস হয়েছে কিন্তু তারা এগুলো চালিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, কেউ আছেন ফোনে, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি টালিগঞ্জ থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার মানে বলছি আর্লি মর্নিং সকালবেলা উঠলে না মানে গা মানে খুব বমি বমি ভাব হয় আর কি, কাশি হয় হালকা আর মানে। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি, বলুন। হ্যাঁ বলছি যে সকালবেলা করে এই সমস্যাটা হচ্ছে প্রায় 15-20 দিনের মতো। আচ্ছা, আপনার বয়স কত বললেন? আমার বয়স 34। 34, এছাড়া কোনো প্রবলেম নেই তো আপনার? না, এরকম এছাড়া প্রবলেম নেই, সামান্য একটু গ্যাস অম্বলের সমস্যা হয় মাঝে মাঝে, একটু গলা বুকে জ্বালা করে। তো তার জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনি নর্মালি একটা লিভার ওষুধ খেলেই তো আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। লিভারে? হ্যাঁ, নর্মালি একটা লিভার ওষুধ। আপনার কি প্রত্যেক মর্নিং এ কি স্টুল ক্লিয়ার হয় আপনার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয় তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্মোকিং করি বলে হয়তো কাশি সমস্যা হয়। আপনি একটা লিভার ওষুধ অ্যাড করুন না, দেখুন আপনার প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি টালিগঞ্জ থেকে বলছেন? হ্যাঁ। আমি তো কালকে সাউসরি ঠিক উল্টো দিকে আমার চেম্বারে থাকব, তাহলে আপনি এসে আমার সঙ্গে ওখানে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হেল্পলাইন নাম্বারটা বলে দিই আপনার জন্য, 9073641643, এই নাম্বারে আপনি ফোন করুন। তো যেটা বলছিলাম যে যারা আর কি অ্যালকোহল কনজাম্পশন করছেন বা স্মোকিং করছেন তাদের ক্ষেত্রে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস হলে কি কি মানে ইয়ে থাকে? দেখুন, এইসব তো ভালো জিনিস নয়, এসব তো আপনার শরীরকে আর খারাপ দিকে নিয়ে চলে যাবে। অলরেডি আপনার শরীর তো অ্যাঙ্কোলাইজিং এত বড় রোগ থেকে আপনি আক্রান্ত হয়ে গেছেন, তারপর স্মোকিং অ্যালকোহল এটা যত আপনার শরীর থেকে দূরে থাকবে তত আপনার কিন্তু শরীর ভালো থাকবে। কেন কি অ্যাঙ্কোলাইজিং হয়ে যাওয়ার পর মানুষের মানে কী বলবো, আমি তো নিজের থেকে পেশেন্টদেরকে দেখেছি, আমার খুব কষ্ট হয়। কারণ এই সব পেশেন্টদেরকে নিজের লাইফটাকে এক এক দিন কিন্তু ওর উপর কিন্তু একটা পাহাড়ের মতো, তো এই জন্য এইসব জিনিস না করলেই ভালো। একদম, আর সেই কারণেই ডাক্তারবাবু আপনাদের যে গাইডলাইন দিয়ে দেবেন সেটা মেনে চলা ভীষণভাবে দরকার। এবং আহার এবং বিহার এই দুটির ক্ষেত্রে মানে দুটি ব্যাপারেই আপনারা গাইডলাইন মানে সারা দিনের একটা রুটিন পেয়ে যান যেটাকে ফলো করলে পরে, ফলো আপ করলে পরে আপনারা সুস্থ হয়ে ওঠেন, আপনারা ভালো থাকতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। ডাক্তারবাবু চেম্বার কিন্তু তিনটি আপনারা পাচ্ছেন, একটি রয়েছে তেঘরিয়ায়,
আরেকটি পাচ্ছেন যোধপুর কালীবাড়ির কাছে, আরেকটি পাচ্ছেন আপনারা হাওড়া ময়দানে। অতএব এই চেম্বারগুলোতে আপনারা আসুন, ট্রিটমেন্ট করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।